আজ আন্তর্জাতিক নারী দিবস। স্বাধীনতার এত বছর পরেও লিঙ্গ বৈষম্য রয়ে গেছে, নারীরা তাদের সম্মান অধিকার পাননি বলে অভিমত মহিলা কংগ্রেস সভানেত্রী ফিরোজা বেগমের। আজ বুধবার বহরমপুরের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নারী দিবস পালন করা হলো। মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, আমেরিকাতেও একসময় নারী বৈষম্য ছিল, পরে সেই আন্দোলন ইউরোপেও ছড়িয়ে পড়ে। নারীদের এই বৈষম্যই দূর করতে বার্তা দিতে নারী দিবস পালন করা হলো। বিনয়রা রিপোর্ট, NTVWB। আমরা পালন করছি, তার কারণ ভারতবর্ষের কোন জেলায় ভাব নাই, এই জেলাতেও ভাব নাই। আমরা প্রথম বাংলায় একক ভাবে অনেক চৌধুরীর নেতৃত্বে যেদিনকে আমরা এই সভা জেলা পরিষদ পেয়েছিলাম, সভাধিপতি করা হয়েছিল সিদ্ধিকা বেগমকে, তারপরে শিলাদিত্য হালদারকে। কংগ্রেসের ভাবনা অনেক বড়। আন্তর্জাতিক নারী দিবস প্রকৃতপক্ষে ভারতবর্ষে প্রতিষ্ঠিত আজকে। আজকে মেয়েরা দেশ শাসন করে, পঞ্চায়েত শাসন করে, জেলা পরিষদ শাসন করে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছে। আমি আর বাংলায় ফিরে আসছি না, অসুবিধা হবে একটু আমার নিজের ব্যক্তিগত ভাবে। তাই আমি আপনাদেরকে বলি যে ঈমান নিয়ে চলতে হবে, ঈমান নিয়ে চলুন। ঈমান নিয়ে চললে নারী জাতির ইজ্জত থাকবে, আর সব বেঈমানেরা জব্দ হবে। আজকে নারী দিবসে এইটা শপথ নিতে হবে আমাদেরকে। আমি তাই উদ্যোক্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে পালন করছি। কারণ নারী দিবস প্রতিদিনই নারী দিবস, প্রতিদিনই পুরুষ দিবস বলে মনে করি। একটি দিন, যেদিন আন্দোলন শুরু করেছিলেন নারীদের সমান অধিকারের দাবিতে, সমবেতনের দাবিতে, 1908 সালে, আমেরিকার মতো উন্নত দেশেও সেখানেও নারীদের প্রতি বৈষম্য ছিল, নারীদের সমান অধিকার দেওয়া হতো না। তার বিরুদ্ধে আন্দোলন পরবর্তীকালে ইউরোপ, এশিয়া, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আজও নারী বৈষম্য আছে, আজও লিঙ্গ বৈষম্য আছে, আজও নারীদের সমমর্যাদা দেওয়া হয় না। তাই একজন নারী হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আজকের দিনটি, আন্তর্জাতিক নারী দিবস, আমরা পালন করছি আবারও স্মরণ করিয়ে দেবার জন্য যে নারীরা প্রচুর এগিয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ এগোয়নি। নারীদের এখনও অসাম্য আছে, বৈষম্য আছে। আজকের এই নারী দিবসেও দেখা যাবে হয়তো কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও মলেস্টেশন হচ্ছে, কোথাও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। এটা জনসচেতনতা, জনগণের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের মানসিকতা আরও বেশি উন্নত করবার জন্য নারী শিক্ষার প্রচুর প্রসার ঘটেছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে, এবং জাতীয় কংগ্রেস এগুলোকে পথ দেখিয়েছে। রাজীব গান্ধী পঞ্চায়েতে 50% নারীর অধিকার সুনিশ্চিত করেছেন, 100 দিনের কাজেও নারীরা কাজ পাবে এটা সুনিশ্চিত করেছেন। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই এখনও কোথাও কোথাও সেই সমস্ত কাজগুলো প্রকৃতপক্ষে ইমপ্লিমেন্ট হয় না। তাই আজকের দিনটি প্রতীকী আমরা পালন করে বলতে চাই যে নারীদের সমান অধিকার, নারীদের সমমর্যাদা এবং লিঙ্গ বৈষম্য দূর করতে হবে, এটাই আমাদের আজকে মূল বক্তব্য।